সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 300 শতক জমিতে একটা অসাধারণ বাড়ির ডিজাইন। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে তৈরি করবেন খুব অসাধারণ একটি বাড়ি 300 শতক জমিতে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটার মাপ জেনে নিই, তারপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, কত টাকার বালি, সিমেন্ট এবং মিস্ত্রির খরচ লাগে। তো বন্ধুরা, আসুন আমরা এখন বাড়িটির মাপ জেনে নিই। বন্ধুরা, বাড়িটির মাপ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়িটির মাপ সঠিকভাবে জানতে পারবেন। বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট 8 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 35 ফিট 11 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1327.15 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিমাল হিসাব করেন আসবে 3 শতক 3 ডিসিমাল, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে, বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। আসুন আমরা এখন বাড়িটির মাপ জেনে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে স্টেয়ার, অর্থাৎ স্টেয়ারের ভিতর দিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপরে বন্ধুরা, আমরা যেটা পাচ্ছি দুই পাশে দুটো বেডরুম, দুটো বেডরুমের সাইজ সমান, এটা হচ্ছে 14 ফিট বাই 12 ফিট, 14 ফিট বাই 12 ফিট, দুটো বেডরুমের সাইজ সমান। এই দুটো সাথে রয়েছে দুটা বারান্দা, এগুলো হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, দুটোর সাথে দুটা ব্যালকনি রয়েছে বা বারান্দা রয়েছে। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে পাচ্ছি একটা সি টয়লেট, দেখতে পাচ্ছেন একটা সি টয়লেট রয়েছে এই পাশে, এটা হচ্ছে আমাদের 6 ফিট 8 ফিট 3 ইঞ্চি বা 4 ফিট 6 ইঞ্চি। তারপর আমরা যেটা পাচ্ছি সি বেডরুম, এটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, সি বেডরুম 12 ফিট বাই 14 ফিট। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি একটা কিচেন, কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট, এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের সাথে দেখুন এখানে একটি বোল্ট দেওয়া আছে, একটা দরজা দেওয়া আছে 4 ফিট, এখান দিয়ে কিন্তু আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ এখানে একটি দরজা দিতে পারবেন এমার্জেন্সি গেট হিসাবে, এখান দিয়ে কিন্তু আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন, এটা বোল্ট দেওয়া আছে, এখান দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি একটা এম বেডরুম, এটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটটি রয়েছে, অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এটা অ্যাটাচ টয়লেট। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে যে বাড়িটি, অর্থাৎ বাড়িটির যে মাপ। তো বন্ধুরা, এই অসাধারণ বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগে আমরা এখন তার জানবো। তো বন্ধুরা, আমরা জানবো বাড়িটি একতলা তৈরি করতে কত খরচ হয়, অর্থাৎ যদি আপনি দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে না তৈরি করেন, যদি একতলা তৈরি করেন এক্ষেত্রে কত খরচ হবে, দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিলে এক্ষেত্রে কিন্তু খরচটি একটু বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, চলুন আমরা এখন এটার খরচের হিসাবটি জেনে নিই, বাড়ি তৈরির খরচের হিসাব জেনে নিই। তো আসুন বন্ধুরা, বন্ধুরা একতলা তৈরির খরচ, এই বাড়ি যদি আপনি একতলা তৈরি করেন, দেখুন আমি এখানে একতলা খরচ দিচ্ছি, এটা দোতলা বা তিনতলা ফাউন্ডেশন নয়, এটা একতলা তৈরির ক্ষেত্রে যেই খরচটি হবে তার হিসাব দিচ্ছি। দোতলা বা তিনতলা করলে এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে। তো একতলার খরচ, মাটি কাটার খরচ এখানে ধরা হয়েছে 20,000 টাকা, 20,000 টাকার মাটি লাগবে এই বাড়িটিতে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগতে থাকে আমাদের 13,280 পিস, সব কাজের জন্য আমাদের দাম আসতেছে 1,06,240 টাকা প্রতি পিস। যদি হয় 8 টাকা, আপনার অঞ্চলে হয়তো 9 টাকা বা 10 টাকা বা 7 টাকাও পাবেন আপনি, আমি 8 টাকা ধরেছি। যদি 3 মাস আগে আপনি ইট ভাড়াকে টাকা দেন তাহলে আপনি 8 টাকা ধরে পাবেন। 10 ইঞ্চি গাঁথনিতে আমাদের ইট লাগে 9,300 পিস, দাম আসতেছে 74,400 টাকা। খোয়ার জন্য ইট লাগে সব কাজের জন্য 12,735 পিস, দাম আসতেছে 1,01,880 টাকা। তো এখানে আপনাকে আগে বলেছি একটি ইটের দাম ধরা হয়েছে 8 টাকা, আপনার অঞ্চলে হয়তো 9 টাকা বা 10 টাকা হবে, এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে। সিমেন্ট লাগতেছে আমাদের 530 ব্যাগ সব কাজের জন্য, 1 ব্যাগ সিমেন্টের দাম ধরা হয়েছে এখানে 430 টাকা, যেহেতু সিমেন্টের দাম বর্তমানে কম তাই আমাদের খরচ আসতেছে 2,27,900 টাকা সিমেন্টের জন্য। রড লাগতেছে আমাদের 5,450 কেজি সব কাজের জন্য, এক্ষেত্রে আমাদের 60 টাকা করে দেওয়া হয়েছে প্রতি কেজি রড, আমাদের আসতেছে 3,51,000 টাকা, আপনি আরও কমও পাবেন। তো আরও বন্ধুরা, যদি খুচরা কিনে আরও বেশি লাগতে পারে। বালি, বন্ধুরা বাড়িটি তৈরি করতে বালি যে খরচটি এখানে ধরা হয়েছে 48,858 টাকা, আপনার অঞ্চলে আরও কম দামে আপনি বালি পাবেন। তো আমি এখানে খরচটা একটু বেশি ধরেছি বালির ক্ষেত্রে, এবং যে রড, সিমেন্ট ইত্যাদি আপনি যদি একসাথে কিনেন এগুলো আরও কম দামে পাবেন। তো এখন আসুন আমরা জানবো এই বাড়িটির যে দরজা জানালা। বন্ধু, এখানে দরজা জানালা আমি হিসাবটি আপনাকে, যেহেতু কম খরচে বাড়ি তৈরি করব, আমি এখানে প্লেন্সের দরজা, প্লেন্সের জানালা দিয়ে হিসাবটি করব। একটি প্লেন্সের দরজার দাম ধরেছে এখানে 7,000 টাকা, আর একটি জানালার দাম ধরেছে এখানে 4,000 টাকা। যদি আপনি কাঠের দেন এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে, একটি কাঠের দরজা লাগবে আপনার 20,000 টাকা থেকে 25,000 টাকা, আর একটি ঠাই গ্লাস লাগবে আপনার 7,000 থেকে 8,000 টাকা। তো আমরা এখন জানবো যে বাড়িটির দরজা জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং এবং অন্য অন্য খরচ কত টাকা আসতেছে এই বাড়িটি টোটাল করতে। আসুন বন্ধুরা, দরজা লাগতেছে আমাদের 49,000 টাকা,
49,000 টাকার দরজা, 7টি দরজা 7,000 টাকা করে ধরা হয়েছে প্লেন সিটের দরজাগুলো। জানালা রাখতেছে আমাদের 32,000 টাকা, একটি জানালার দাম ধরা হয়েছে 4,000 টাকা প্লেন সিটের জানালা। বাথরুমের যে দরজা, বাথরুমের দরজা দুটি লাগতেছে 6,000 টাকা, প্লাস্টিকের দরজাগুলো ধরা হয়েছে একটি দাম 3,000 টাকা ধরা হয়েছে। এসএস গেট, সামনে যে গেটটি দিবেন তার দাম ধরা হয়েছে 30,000 টাকা। আপনি আরও কম দামে দিতে পারেন, 20,000 টাকার মতো করতে পারেন, আপনি ইচ্ছা করলে আরও দাম দিয়েও করতে পারেন অর্থাৎ 50,000 টাকা দিয়ে করতে পারেন। সিঁড়ি রেলিং, বাইরে যে সিঁড়ি রেলিং দিতে হবে তার খরচ ধরা হয়েছে এখানে 35,000 টাকা। গ্রিল, যে বারান্দার যে গ্রিল দিবেন তার জন্য এখানে দাম ধরা হয়েছে 20,000 টাকা। তো বন্ধুরা, এখানে যে গ্রিল খরচটি কম ধরা হয়েছে 20,000 টাকা, আপনি যদি নকশা বা আর ভালোভাবে দেন এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে। আমি কীভাবে কম খরচে তৈরি করা যায় তার হিসাবটি দিয়েছি। আমার মতো যদি আপনি তৈরি করেন বা এই খরচে তৈরি করেন, এভাবে যদি ম্যাটেরিয়ালগুলো দেন, আপনি কিন্তু এই খরচে বাড়িটি তৈরি করতে পারবেন। তা এখন আসো আমরা জানবো ইলেকট্রিক, প্লাম্বিং, বাড়ির মিস্ত্রি খরচ, অন্যান্য খরচ কত টাকা লাগতেছে এই বাড়িটি তৈরি করতে। তো আসুন বন্ধুরা, ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের 66,500 টাকা। প্রতি স্কোয়ার ফিট যদি 50 টাকা খরচ হয় তো এক্ষেত্রে 66,500 টাকা লাগবে বাড়িটির সম্পূর্ণ ওয়ারিং করতে, অর্থাৎ এটা ছাদ হতে যত কিছু, যত সুইচ সকেট সব কিছু নিয়ে 66,500 টাকা ধরা হয়েছে। প্রতি স্কোয়ার ফিট ধরা হয়েছে 50 টাকা। ফিটিং, প্লাম্বিং অর্থাৎ দুটো বাথরুম রয়েছে, বাথরুমের ট্যাঙ্কি, বাথরুমের যে কমোড, পাইপ ফিটিং, তার খরচ ধরা হয়েছে এখানে 39,900 টাকা। যদি আপনি টাইলস করেন ফ্লোরগুলোতে বা পুরো বাথরুমে টাইলস করেন এক্ষেত্রে কিন্তু খরচটি বৃদ্ধি পাবে। একটা বাথরুমে টাইলস করতে আপনার আনুমানিক 25-30,000 টাকা লেগে যাবে। মেস্ত্রি খরচ বন্ধুরা, মেস্ত্রি খরচ ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 200 টাকা খরচ, 200 টাকা ধরা হয়েছে, তাই দাম আসতেছে 260,000 টাকা। আপনার অঞ্চলে হয়তো আপনি 190 বা 180 বা 210 টাকা 20 টাকাও লেগে যেতে পারে, আমি এখানে 200 টাকা ধরেছি। তো তবে সর্বোচ্চ হয় 220 টাকা পর্যন্ত, আর আমি এখানে 200 টাকা ধরেছি খরচটি। রং বন্ধুরা, বাড়িতে রং করবেন, ভালোভাবে রং করলে আপনি এক্ষেত্রে খরচ হবে 73,150 টাকা। অন্যান্য খরচ বন্ধুরা, বাড়ি তৈরিতে আরও বিভিন্ন খরচ রয়েছে, হয়তো আমার এখানে অনেক খরচগুলো বাদ পড়ে গেছে। মালামাল আনা নেওয়া, পানির পাম্প, পানির পাইপ, যখন বাড়িতে ছাদ দেবেন ছাদের জন্য আপনার মেশিন ভাড়া করতে হবে, ছাদের জন্য আপনার যে বাঁশ লাগবে, কাঠ লাগবে, আরও ইত্যাদি বাড়ি তৈরিতে বিভিন্ন খরচ রয়েছে। আরও ওই খরচগুলো হিসাব করে আপনাদেরকে বোঝানো যাবে না কত খরচ। তাহলে আমি আনুমানিকভাবে এখানে 59,850 টাকা ধরেছি, 59,850 টাকা ধরেছি প্রতি স্কোয়ার ফিটে, 45 টাকা এক্সট্রা খরচ ধরেছি আমি। তবে এই বাড়িটি তৈরি করতে তাহলে আমাদের কতটা যাবে, যদি আমরা টোটাল করি, এখন এই বাড়িতে তৈরি করতে আমাদের যেটা খরচ হচ্ছে, যে পুরো টোটাল করলে যে আমাদের যে টাকাটা আসতেছে আমরা এখন তা জানবো। চলুন বন্ধুরা, বন্ধুরা বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে এখানে 16,33,678 টাকা। 16,33,678 টাকা লাগতেছে আমাদের এই বাড়িটি যদি একতলা করি। তো এই ক্ষেত্রে যদি আপনি দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন খরচটি কিন্তু বৃদ্ধি হবে। এখানে 1,228 টাকার মতন বা 1,228 টাকার মতন খরচ এসেছে প্রতি স্কোয়ার ফিটে। যদি আপনি এটা দোতলা বা তিনতলা করেন এক্ষেত্রে কিন্তু আপনার যদি প্লেন সিটের দরজা জানলা দেন তো এখান থেকে কিন্তু খরচটি চলে আসবে 1,500 টাকা, 1,400-1,500। আমি এখানে যেহেতু প্লেন সিটের দরজা জানলা ধরেছি তাই খরচটি আসে 1,230 টাকার 28 টাকার মতন। যদি বাইরেতে আমি কাঠের দরজা বা ফ্লোর টাইলস বা থাইগ্লাস ইউজ করতাম কিন্তু এটি কিন্তু প্রায় 1,300 টাকার মতো চলে আসতো খরচ পার স্কোয়ার ফিটে। তো আপনারা যদি দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেন, দোতলা ফাউন্ডেশন দিয়ে করেন এক্ষেত্রে খরচ আসবে 1,600 টাকা পার স্কোয়ার ফিটে। আর যদি তিনতলা বা চারতলা দেন এক্ষেত্রে কিন্তু 1,700-1,800 টাকা লেগে যেতে পারে বা লেগে যাবে। তো বন্ধুরা, আমি এখানে কম খরচে তৈরি করছি। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর বন্ধুরা, আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।